হাই ফ্রেন্ডস, আই এম রেজাল, ওয়েলকাম টু আর চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। তো বন্ধুরা, আবার আমি একটা বাংলা নতুন গানের লিসেন নিয়ে চলে এলাম। তো আজকে যে গানটি তোমাদেরকে শেখাবো, গানটির নাম হলো শূন্যতা। কালই রিলিজ হয়েছে গানটি, আরমান আলিফ গেয়েছে। তো চলো, কোনো টাইম ওয়েস্ট না করে আমরা গানটির অরিজিনাল স্কেল অ্যান্ড টাইম প্যাটার্নটা দেখে নিই। गाइज, इस लाल सब्सक्राइब बटन को क्लिक कीजिए एंड इस बेल आइकन को दबाइए एंड लाइक करना मत भूलिए मेरा गिटार से जुड़ी सब वीडियो सबसे पहले देखने के लिए। तो बंधुरा, ये गानटर ओरिजिनल स्केल हलो एफ माइनर स्केल। तो जरा ओरिजिनल कॉर्ड नीते चाओ तारा डिस्क्रिप्शन में ओरिजिनल कॉर्ड आछे, तुम्हारा निये नियो। তো বন্ধুরা, আমরা খুব ইজি করে কোয়াড করব। তো যাদের ক্যাপও আছে তারা ফার্স্ট ফ্রেটে ক্যাপও বসিয়ে দাও, ক্যাপও অন ফার্স্ট ফ্রেট। তারপরে কোয়াডগুলো হবে ফার্স্ট কোয়াড ই মাইনার। তো ই মাইনার যারা বুঝতে পারছো না, তারা এখানে কোয়াডসের ডায়াগ্রাম আছে, ফলো করতে থাকবা। যখনই আমি কোয়াড চেঞ্জ করব ডায়াগ্রাম চেঞ্জ হয়ে যাবে, তো ফলো করতে থাকবা। তো ফার্স্ট কোয়াড ই মাইনার, সেকেন্ড কোয়াড ডি মেজার, থার্ড কোয়াড সি মেজার। তো বন্ধুরা, এই তিনটি কোয়াড ইউজ করব। তো বন্ধুরা, এবার আমরা এই গানটিতে যে টাইম প্যাটার্নটা ব্যবহার করব একবার দেখে নাও। তো বন্ধুরা, এখানে টাইম প্যাটার্নের ডায়াগ্রাম আছে, তো এইভাবে চলবে। খুব ইজি করে বলছি, তোমরা ফলো করো। ডাউন ডাউন আপ আপ, ডাউন ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ, ডাউন ডাউন আপ। তো আরো স্লো করে বলছি, প্রথম ডাউন, তারপর দ্বিতীয় ডাউন, তারপর একসঙ্গে আপ আপ, তারপরে ডাউন, তারপরে ডাউন আপ। তো এইভাবে টাইমিংয়ে করবা, ডাউন ডাউন আপ আপ, ডাউন ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ, ডাউন ডাউন আপ। তো বন্ধুরা, কিছুক্ষণ প্র্যাকটিস করিও, হয়ে যাবে। তো বন্ধুরা, এই গানটিতে কর্ড প্রোগ্রেসিভ চলবে এইভাবে, ই মাইনার, তারপরে ডি মেজার, তারপরে সি মেজার, তারপরে ই মাইনার। তো এইভাবে বন্ধুরা আমি গানটি প্লে করছি। তো কর্ড প্রোগ্রেসিভ এখানে চলবে আর এখানে টাইম প্যাটার্নের ডায়াগ্রাম থাকবে, তো ফলো করতে থাকবা। আর সরি বন্ধুরা, আমি গানটি চার লাইন গাইবো, বিকজ একই টাইম প্যাটার্ন, একই কন্টিনিউয়াসলি কোয়ার্ডস চলবে। আর আমার গলাটাকে জাজ করিও না, বিকজ তোমাদেরকে শেখানোর জন্য আমি তোমাদেরকে করছি, তো তোমরা দেখতে থাকো। শূন্যতা কত আমায় ঘিরে, মধ্যরাতে হঠাৎ করে তাকে মনে পড়ে, শূন্যতা কত আমায় ঘিরে, মধ্যরাতে হঠাৎ করে তাকে মনে পড়ে, তোমার সাথে আরি আমার সেই কবে থেকে, তাই হাসি আমার ছুটি নিয়েছে খুব যত্ন করে, আমি নীরবে কেঁদে কেঁদে যারে হাসতে শিখালাম, সেই তুমি তারে বাসলে ভালো অন্য জানার নাম, আমি নীরবে কেঁদে কেঁদে যারে হাসতে শিখালাম, সেই তুমি তারে বাসলে ভালো। তো বন্ধুরা, এইভাবে কোয়াড প্রোগ্রেসিভটা চলবে।
খুব ইজি কন্টিনিউয়াসলি এইভাবেই কর চলবে, এইভাবে স্টাইম প্যাটার্ন চলবে। তো তোমরা কিছুক্ষণ প্র্যাকটিস করে নিও, হয়ে যাবে খুব সুন্দর গান। তো বন্ধুরা, এই ভিডিওটাতে যদি হেল্প করে থাকি তো প্লিজ এই ভিডিওটাকে লাইক করে দিও, বিকজ তোমাদের লাইকে আমি বুঝতে পারি তোমাদেরকে কতটা সাহায্য করতে পারছি। তো প্লিজ লাইক করে দাও, লাইক করলে আমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। আর কমেন্ট করে দাও, একটা সুন্দর করে কমেন্ট করে দিও। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমার ভিডিওর রাইট সাইডে একটা লাল সাবস্ক্রাইবার বাটন আছে, ওটাকে প্রেস করে দিও। তারপরে একটা বেল আইকন উঠে যাবে, ওটাকে প্রেস করতে ভুলো না। তো সাবস্ক্রাইব করলে কি হয় বন্ধুরা, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের মোবাইলে নোটিফিকেশান জলদি করে চলে যায়, যাতে তোমরা নোটিফিকেশান পাও, তার জন্য আমি সাবস্ক্রাইব করতে বলি। তো প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমাকে যারা ফলো করতে চাও তো প্লিজ আমার ডিসক্রিপশান মে হ্যাঁ ফেসবুক লিঙ্ক অ্যান্ড ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, তোমরা আমাদেরকে ফলো করো জয়েন করে। তো আজ পর্যন্ত এটাই থাক, টাটা, টেক কেয়ার, বাই বাই। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।